বাংলাদেশে এখন তালাক যেই পরিমাণে বেড়েছে, কাশ আমরা যদি একটু খবর থাকতো আমাদের। গত 6 মাসে বাংলাদেশে যেই পরিমাণ তালাক বেড়েছে আপনি কল্পনাও করতে পারবেন না। এখন তো এটা আমাদের পৃথিবীর মধ্যে এটা জটিল প্রশ্ন, আপনারা জানেন পৃথিবীর এখন বর্তমানের মূল সমস্যা কি। পৃথিবীর এখন বর্তমানে মূল সমস্যা হচ্ছে পৃথিবী অশান্তিতে পড়ে গেছে, পৃথিবী অস্থিরতায় পড়ে গেছে, পৃথিবী এখন কিছু ঘটনা এমন করছে এই ঘটনাগুলো থেকে পৃথিবী নাজাত পাচ্ছে না। পৃথিবীতে সুইসাইড বেড়ে যাচ্ছে, পৃথিবীতে ক্রাইম বেড়ে যাচ্ছে। বাংলাদেশে এখন তালাক যেই পরিমাণে বেড়েছে, কাশ আমরা যদি একটু খবর থাকতো আমাদের। গত 6 মাসে বাংলাদেশে যেই পরিমাণ তালাক বেড়েছে আপনি কল্পনাও করতে পারবেন না। এবং তালাক মোস্টলি আসতেছে কোথা থেকে, মেয়েদের থেকে। তালাক কেন বাড়ে আমি এগুলার খবর রাখতে হবে না আমার? কারণ আপনি যতক্ষণ পর্যন্ত সামাজিক স্থিরতা থাকবে না, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে সবসময় পানা চাইতেন না, ফকর থেকে পানা চাইতেন, যেই গরিবি আপনাকে ফিতনার মধ্যে ফেলে দেবে, নর্থ বেঙ্গলের মধ্যে, সাতক্ষীরার মধ্যে। আমরা বলি না ওখানে কাদিয়ানিজম ছড়িয়ে যাচ্ছে, বাতুলতা ছড়িয়ে যাচ্ছে, কেন? গুরবত আছে, গরিবি আছে, সেখানে এই ধরনের লোকগুলো কাজ করে। একটা ফ্যামিলিতে একজনকে নিয়ে যদি 10,000 টাকা চাকরি দেয় তো সে আর ধর্মকর্ম মানবে? এই ঘটনাগুলো ঘটতেছে পরিবার মধ্যে, একজনকে নেয় একটা চাকরি দেয়, ঠিক আছে, তখন সে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আখেরি নবী না, তখন তার আখেরি নবী আউয়ালের নবী, এতো ম্যাটার করতেছে না। বাতুলত ঠিক সেখানে তাদের সব কার্যক্রম ওই জায়গা থেকে পরিচালিত করে, প্রচুর টাকা পয়সা দিচ্ছে, খাওয়াচ্ছে, বড় বড় সেন্টার করেছে স্বাভাবিকভাবে। পুরো পৃথিবীর মধ্যে এখন এই জায়গাতে এসে পৃথিবী থমকে দাঁড়িয়েছে, পৃথিবীর মানুষের কাছে শান্তি নাই। আপনি ডিভোর্স বেড়ে যাওয়া মানে আপনি মানসিক টেনশনের মধ্যে আছেন। মানসিক টেনশন তো আপনার থাকার কথা না, কারণ আপনার সবকিছু বেড়েছে, হ্যাঁ সবকিছু বেড়েছে, আপনার দিনদারি কমেছে, আপনি নামাজ ছেড়ে দিয়েছেন, আপনি আকীদা লুজ হয়েছে, নামাজ ছেড়েছেন, কোরআনের তিলাওয়াত ছেড়েছেন। 20 কোটি মানুষের মধ্যে 18 কোটি মুসলমান ধরলে 17 কোটি মুসলমান কোরআন শরীফ পড়তে জানে না, 17 কোটি মুসলমান কোরআন শরীফ পড়তে জানে না। সেই সোসাইটির মধ্যে আমরা করি ফতোয়াবাজি, আপনারা বুঝতে পেরেছেন? এবং পরিস্থিতি এত দ্রুত পাল্টে যাচ্ছে, এত দ্রুত, একে তো ডিভোর্স বেড়েছে, এটা পুরো পৃথিবী যুগে বেড়েছে। ডিভোর্স কেন বেড়েছে? কারণ আপনি মানসিকভাবে শান্তিতে নাই। আপনি যখন ডিভোর্স হবে মানসিক অশান্তি, ডিভোর্স হওয়ার সাথে সাথে 10-12টা ক্রাইম আছে, এটা এমনি বেড়ে যাবে। ঘরের মধ্যে অশান্তির আগুন জ্বলছে, আগুন কেন? কারণ আপনি শান্তি খুঁজতেছেন টাকার মধ্যে, গাড়ির মধ্যে, বাড়ির মধ্যে। আপনি এই শান্তি খুঁজতে গিয়ে আসল শান্তির জায়গা থেকে সরে গেছে। সেই কারণে আমি আপনাকে বলছি, আপনি আগে বুঝেন আপনি কে। আপনি বুঝতে চাচ্ছেন না আপনি কে, আমাদের কেউ চাচ্ছে না সেটা বুঝতে, রাষ্ট্র চাচ্ছে না বুঝতে। রাষ্ট্র মনে করতেছে আমি শুধু শরীর, সেই কারণে রাষ্ট্র যখন আমার জন্য সিলেবাস বানায় শিক্ষার জন্য, রাষ্ট্রের ফোকাস থাকে শরীরের প্রতি, সেই কারণে শরীফ শরীফের কথা উঠে। রাষ্ট্র বুঝতে চেষ্টা করছে না, আমিও রাষ্ট্রকে বুঝাইতে পারি নাই যে আমি শুধু শরীর না, আমাকে আল্লাহ শরীর দিয়েছে, মনও দিয়েছে। শরীরের যেমন খাদ্য দরকার, মনেরও খাদ্য দরকার, মনেরও খাদ্য দরকার। আপনি শুধু শরীরকে যদি খাদ্য দেন, মনকে যদি আপনি খাদ্য না দেন, ইমব্যালেন্স হবে, আপনার মন গ্যাস্ট্রিক হয়ে যাবে মনের মধ্যে। একে তো খাদ্য দেওয়া ছেড়ে দিয়েছি, অন্যদিকে মনের মধ্যে এমন এমন খাদ্য দিচ্ছি যেটা মনের মধ্যে মনের শান্তি বিনষ্ট করে। একে তো মনকে খাদ্য দেওয়া, আর হচ্ছে খাদ্য না দিয়ে অখাদ্য মনের ভিতরে পুরিয়ে দেওয়া। আমি আপনাকে একটা কথা বলি, কোটি টাকা আপনার ব্যাংকে, আপনি যদি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন আপনার মন অশান্ত হবে, আপনি যদি নামাজ ছেড়ে দেন আপনার মন অশান্ত হবে,
কোরআনের তিলাওয়াত ছেড়ে দিবেন মন অশান্ত হবে দরুদ শরীফ পড়া ছেড়ে দিবেন মন অশান্ত হবে আল্লাহর সৃষ্টি দেখা ছেড়ে দিবেন মন অশান্ত হবে রাত দিন আপনি ডিভাইস থেকে রেই আহরণ করবেন আপনার মন অশান্ত হবে আপনি যদি মানুষকে আপনার সম্পদ থেকে শেয়ার করা বন্ধ করে দেন আপনার মন অশান্ত হবে আপনারা বুঝতে পেরেছেন এটাকে বলে রুহের খোরাক আমার পেটের যেমন খোরাক আমার রুহেরও খোরাক আছে এখন পেটের খোরাক শুধু খোরাক দিলে হয় না ভিটামিন ক্যালোরি প্রোটিন লাগে রুহের খোরাকেরও ভিটামিন ক্যালোরি এবং প্রোটিন আছে রুহের খোরাকের ভিটামিন হচ্ছে প্রত্যেকদিন আল্লাহর দরবারে তওবা করা আপনি তওবা না করবেন আপনার রূহ এই খোরাক থেকে বঞ্চিত হবে রূহ দুর্বল হয়ে যাবে তওবা আপনার রূহকে শক্তিশালী করে তাহারাত পবিত্রতা জাহির বাতিনের পবিত্রতা আপনার রূহকে শক্তিশালী করে মা বাবার খেদমত আপনার রূহকে শক্তিশালী করে আউলিয়া ইকরামের নিসবত আপনার রূহকে শক্তিশালী করবে মানুষকে দান করা আপনার রূহকে শক্তিশালী করবে জিকির ইলাহি করবে জিকির ইলাহি মানে আল্লাহ আল্লাহ না রাস্তার মধ্যে হাঁটতেছেন আইলের মধ্যে হাঁটতেছেন হঠাৎ করে হয় না আল্লাহ 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 এই যে আপনি রপ্ত হয়েছে কানেক্টেড হয়েছে ভিতর থেকে যে আল্লাহ আল্লাহ আসছে সেটা আপনাকে গাইড করবে পৃথিবীর কোন মানুষ আপনাকে উপদেশ দিতে হবে না হেদায়েতে যদি আল্লাহ আল্লাহ রাসূলের সাথে রপ্ত থাকে আমার নবী সোনার মদিনা থেকে কন্ট্রোল করবে আপনাকে